আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বৈদ্যুতিকটা আসল কিংবা নকল চেনার উপায়। বৈদ্যুতিকটার আসল বা নকল চেনার আগে তার যে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এ বিষয়ে একটু বলি। যেমন প্রত্যেকের বাসায় বৈদ্যুতিক ওয়্যারিং করা থাকে, এই ওয়্যারিংয়ে তার যদি নিম্নমানের হয় তাহলে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তার যদি নিম্নমানের হয় সেই ক্ষেত্রে আমাদের আর্থিক অনেক ক্ষতি হইতে পারে। এর জন্য তার আসল বা নকল চেনা আমাদের খুবই জরুরি। তার আসল নকল চেনার আগে একটু কথা বলে নিই তার সম্পর্কে। বৈদ্যুতিক তার দুই ধরনের হয়, একুরেট সাইজ আর একটা আরএম সাইজ। একুরেট সাইজের দাম একটু বেশি, আরএম সাইজের দাম একটু কম। যে কোনো তারের সাইজই দুই ধরনের হয়, একটা একুরেট সাইজ একটা আরএম সাইজ। যেমন মনে করেন 7-20 তার, 7-22 তার, 3-20 তার বা 3-22 তার, এটি হচ্ছে তারের একটা সাইজ। এখন 7-20-এর মধ্যে আবার দুইটা আছে, একটা একুরেট সাইজ, একুরেট সাইজ, আরেকটা হচ্ছে আরএম সাইজ, আরএম সাইজ। এখন একুরেট সাইজের এটা দাম বেশি, দাম বেশি, এটা দাম কম। আপনি যদি তার না চিনেন, সাইজ না চিনেন, তাহলে মিস্ত্রি বা অন্য যাকে আপনি কাজ দিয়েছেন সে আরএম সাইজ নিয়ে আসবে। এটাও 7-20, এটাও 7-20, কিন্তু এটার দাম বেশি, এটার দাম কম। এটার ক্ষমতা কম, এটার ক্ষমতা একটু বেশি, কারণ এটা প্রত্যেকটা খেয়ে একটু মোটা থাকবে, প্রত্যেকটা খেয়ে একটু ঠিক হয়। এর জন্য আমরা প্রত্যেকটা পরে সাইজের দুই ধরনের হয়, একটা একুরেট সাইজ, একটা আরএম সাইজ। আমরা একুরেট সাইজটাই কেনার চেষ্টা করবো, এটা আসল। এখন আপনি কোনটা আসল কোনটা নকল সেই ক্ষেত্রে আরেকটা বলি, সেটা হচ্ছে যে বৈদ্যুতিক তার বাজারে যেটা পাওয়া যায় এটা আসলে অরিজিনাল যে তারটা সেটা তামা দিয়ে তৈরি করা হবে, তৈরি থাকে। আর ডুপ্লিকেট তার অনেক সময় আমাদের লোহার উপরে তামার প্রলেপ দিয়ে দেয়। সেই ক্ষেত্রে আপনি চিনবেন কীভাবে কোনটা লোহার উপরে তামার প্রলেপ দেওয়া, দেখতে তো একই রকম। সেই ক্ষেত্রে আপনি বলবেন যে দোকানদারকে বলবেন যে আপনি ম্যাগনেট নেন, ম্যাগনেট দিয়ে আমার দেখান যে এই তারটাকে আকর্ষণ করে কি করে না। যদি আকর্ষণ করে তাহলে ধরে নেবেন তারটা 2 নম্বর, এটা লোহা। আর যদি আকর্ষণ না করে তাহলে ঠিক আছে তামার। তাহলে আকর্ষণ চুম্বক দিয়ে আমরা, চুম্বক দিয়ে আমরা বুঝব, চুম্বক দিয়ে বুঝব আসল নকল তার। যদি আকর্ষণ করে তাহলে লোহার তার 2 নম্বর, আর যদি আকর্ষণ না করে তাহলে তামার তার। ভালো, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত।